প্রিয় দাদরা, সাকিব আল হাসান আজকে কি কাম হরছে, তিনটা নমিনেশন উড়াইছে, অর্থাৎ মনোনয়নপত্র উড়াইছে আওয়ামী লীগের পক্ষ থেকে। যাই হোক, উড়াইতেই পারে মাগুরা এক আর মাগুরা দুই, সম্ভবত আরও ইচ্ছে ইয়া ডাকার। যাই হোক, এর নিয়ে আপনার এখন একটা তুলমূল আলোচনা চলতেছে, ওই যে সাকিবের পুরান পোস্ট নিয়ে, সেটা কবে, 14 সেপ্টেম্বর 2013, ওইটা নিয়ে এখন মানুষ শেয়ার করতে আছে। তো বুঝতেই পারছেন যে কেন এইটা করতেছে, এটা আজকে আমি বুঝাই দেবো আপনারে। তো ওইখানে লেখা আছিল কি, আই অ্যাম নট জয়নিং পলিটিক্স সাকিব আল হাসান, অর্থাৎ আমি রাজনীতিতে জয়েন করব না, সাকিব আল হাসান নিজেই বলছেন। তো বুঝতেই পারছেন আশা করি। তারপর লেট মি ক্লিয়ার মাই সেলফ, প্রথমে আমি আমার বিষয়টা স্পষ্ট করি, আই অ্যাম নট জয়নিং পলিটিক্স, আমি রাজনীতিতে জয়েন করতেছি না, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু জয়েন পলিটিক্স ইন মাই লাইফ, এবং আমার জীবনে আমার এই যে ফুল কেরিয়ারে কোনো সময় এই যে রাজনীতিতে প্রবেশ করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর বলছেন যে আই ওয়াজ রিকোয়েস্টেড বাই দ্য বোর্ড প্রেসিডেন্ট, আমারে অনুরোধ করা হয়েছে, ওই যে বোর্ড প্রেসিডেন্ট রাজবুল হাসান পাপন, সে অনুরোধ করছে, কি লিগে করছে, টু জয়েন দ্য প্রোগ্রাম অন বিহাফ অন দ্য ক্রিকেট টিম, ওই যে একটা প্রোগ্রাম করছিল ওই টাইমে প্রোগ্রাম করছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের প্রোগ্রামে তাকে জয়েন করার কথা বলেছেন। তারপর কী কইছে অফ দ্য ক্রিকেট টিম, অ্যান্ড আই হ্যাভ নট সেড এ সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট পলিটিক্স, ক্রিকেট দলের পক্ষ থেকে তাকে ওই যে সভাটায় যোগদান করতে হয়েছে, এবং তিনি তার পক্ষ থেকে একটা কথাও রাজনীতির বলে নাই বললে দাবি জানাইছে ওই পোস্টের মাধ্যমে। তারপর সো আই উড রিকোয়েস্ট ইউ গাইজ প্লিজ ডু নট ট্রাস্ট আওয়ার মিডিয়া, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের বাংলাদেশি যারা মিডিয়া রয়েছে ওগো বলেও বিশ্বাস করবেন না, এমনই একটা কইছেন তখন। তারপর কী কইছে, আই হোপ আই মেড মাই সেলফ ক্লিয়ার, আমি আশা করছি যে আমি আমার নিজে ক্লিয়ার করতে পেরেছি। তারপর লাগছে কি, সাকিব আল হাসান, তো বুঝতেই পারছেন যে এইসব কথাই কইছে বাংলার কাপ্তান সাকিব আল হাসান। যাই হোক, সময়ের সাথে সাথে সকলের কথা চেঞ্জ হয়ে যায়, সাকিবের কথাও চেঞ্জ হয়ে গেছে, ওরা লিয়ে দাদু দুঃখ করেন না, সাকিব ওই যে তিন আসনে মনোনয়ন নিছে, আমি দেখা যাক যে কয়টা মনোনয়ন পায়। এই ছিল আমার হাতে সর্বশেষ সাবিত, সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।